কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জন হত্যা মামলার এজাহারভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃত মোহাম্মদ সাদেক চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকার খাইরুজ্জামানের ছেলে। এ নিয়ে এই ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় জড়িত থাকার ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছেন সাদেক। এর আগে গ্রেপ্তার হয়েছেন মামলার প্রধান আসামি মোহাম্মদ বাবুল ওরফে বাবুল ডাকাত সহ ছয়জন। গত সোমবার রাত 3টার দিকে ডুলাহাজরা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় অভিযানের সময় ডাকাতের ছুরিকাঘাতে মারা যান লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জন। আমরা যদি সকলে একযোগে কাজ করি আমরা দারিদ্রকে জয় করতে পারব। গলি থেকে রাজপথ, দেশ থেকে বিদেশ, শুধু ফুটবল কিংবা ক্রিকেট নয়, সংবাদ ও সংবাদের বিশ্লেষণ, দীপ্ত সংবাদ, সকাল 10টা, দুপুর 12টা, বিকাল 3টা, বিকাল 5টা, সন্ধ্যা 6টা 50 মিনিট এবং রাত 11টায়।